নমস্কার। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অবশ্যই একটা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা রাজ্যের বহুচর্চিত বিষয়, এবং এই বিষয়টি নিয়ে সাবজেক্টটি নিয়ে কথা বলতে গেলে যেটা অল্প সময়ে কথা বলে শেষ করা বড় কঠিন। আমরা দেখলাম 10,323 যে শিক্ষকরা যারা চাকরিচ্যুত শিক্ষক তাদের ডেথ টুল মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 164। এখন এই সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে অনেক তর্ক বিতর্ক রাজনৈতিক অনেকটা সিনারিও পরিবেশ চলে আসছে, বিতর্ক থাকছে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষগুলি চাকরি হারিয়ে দীর্ঘদিন ধরে প্রচণ্ড মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। জীবনে হেরে যাওয়া বলে কিছু নেই, জীবনে হেরে যাওয়া বলে কিছু নেই। এর মধ্যে হয় জয় বা জেতার আনন্দ থাকবে, না হলে কোনো কিছু আমরা নতুন করে শিখি। এখন প্রশ্ন হচ্ছে যাদের জীবনের যাদের যৌবন পেরিয়ে বার্ধক্যের আগ মুহূর্তে যাদের চাকরি চলে গেছে তাদের কাছে প্রস্তুতি বা শেখার বা নীতিগত যে কথাগুলি রয়েছে তার আসলে মূল্য কতটুকু রয়েছে? প্রাক্তন যে সরকার রয়েছিল রাজ্যের বাম গভর্নমেন্ট লেফট সরকার গভর্নমেন্ট, পরবর্তীতে দুটি টার্ম বর্তমান সরকার, এর মাঝখানে রয়ে গেছে 10,323। যদিও সাম্প্রতিক এই নামটার পরিবর্তন হয়েছে, কিন্তু 164 জন মানুষ ঝরে গেল, তাদের জীবন ঝরে গেল, তাদের পরিবার কেমন আছে, কী অবস্থায় রয়েছে? এখন যদি বলি আমরা জীবনে হেরে যাওয়া বলতে কিছু নেই, হয় জেতার আনন্দ থাকবে না হলে শেখার একটা প্রস্তুতি থাকবে, তা আসলে কতটা যুক্তিসঙ্গত? দীর্ঘদিন চাকরি করে প্রতিপালন করে সরকারি চাকরি করে সেই টাকার উপর নির্ভরশীল থেকে যখন হঠাৎ করে চাকরিটা চলে গেল তাদের অবস্থাটা কী হবে সেটা বোঝাই যায়। এগুলি বহু আলোচনা হয়েছে, এগুলি অনেক কথা হয়েছে, এগুলি কথার কথা, কিন্তু এটা সত্য দিনের শেষে যে তাদের চাকরিগুলি আর ফিরে পাওয়া গেল না। 2018 থেকে আমরা 2023 আমরা দেখলাম, 2023 নির্বাচনের পূর্বে 10,323 একটা অংশ সবাই না, তারা বর্তমান যে রুলিং পার্টি যে গভর্নমেন্ট রয়েছে বা 23-এর আগে যে বিজেপি সরকার ছিল সেই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য বা সরকারের বিপক্ষে তারা কাজ করেছে একটা বড় অংশ, এটা সত্যি। কিন্তু তাদের একটা অংশ সরকারের পক্ষে ছিল, তারা এটা দাবি কিন্তু করছে, এবং সব কিছুর মাঝখানে যেটা ঘটেছে তাদের চাকরি সেটা কিন্তু নেই, এবং সে সম্ভাবনাটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। কোর্ট কাচারি আদালত আরটিআই কত না কিছু নিয়ে কথা, কত আইনি তর্ক যুক্তি, দিন শেষে তাদের সেই সমস্যার সমাধান কিন্তু হয়নি। তাদেরকে নিয়ে তীব্রমতা সুপ্রিমো বলেছেন, অনেক প্রত্যাশা তাদের মধ্যে স্বপ্ন জাগিয়েছিলেন, বিরোধীরা কথা বলেছেন, সরকার কথা বলেছে, কিন্তু সব কিছুর মাঝখানে একটি কথা, তাদের চাকরিটা কিন্তু ফিরে পাওয়া গেল না। এবং রাজ্য সরকার একটা কথা বলেছিল, তাদের চাকরি দিয়েছিল প্রাক্তন গভর্নমেন্ট, বর্তমান সরকার আসায় চাকরির মেয়াদ 2 বছর বৃদ্ধি পেয়েছে, তাদেরকে নগদ অর্থ প্রদান করা হয়েছে, যেটা নতুন সরকার আসার সম্ভাবনাটা তাদেরকে কিছুটা সহযোগিতা করা গেছে। তো তাদের দাবি ছিল চাকরি ফিরে পাওয়া। সরকারের বক্তব্য হচ্ছে বর্তমান সরকার তাদের চাকরি খায়নি, চাকরি খেয়েছে প্রাক্তন সরকার, তারা অনৈতিকভাবে নিয়ম ভেঙে তারা চাকরি দিয়েছিল, যা উচ্চ আদালতে টেকেনি, সুপ্রিম কোর্টেও তা টেকেনি, তাদের চাকরি ফেরানো সম্ভব হয়নি। আমাদের আজকের বক্তব্য হচ্ছে 10,323
যারা জীবন যুদ্ধে লড়ছে এখন অনেকে, এর মধ্যে এক এক করে ঝরে যাচ্ছে। ডেথ টুল, মৃত্যুর সংখ্যা 164 পরিবার, 164। এর মধ্যে বিভিন্ন রোগে ভুগছে অনেকেই, আমরা দেখেছি কিডনি ডিজিজে ভুগছেন একজন শিক্ষক আমরা দেখলাম, সংখ্যাটা আরও বাড়বে। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার আমাদের রাজ্যের জন্য। এটা দীর্ঘ বছর ধরে যুগ যুগান্তর যুগান্তর জন্ম জন্মান্তরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এক দল থেকে অন্য দল যারাই রাজ্যে ক্ষমতায় আসবে থাকবে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। চাকরি দিয়েছিল প্রাক্তন সরকার, যারা নিয়ম মেনে দেয়নি তাদের চাকরিগুলো চলে গেছে, এবং বর্তমান সরকার আসার আগে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটাও কিন্তু কোনো না কোনোভাবে সম্পূর্ণভাবে সে কমিটমেন্টটা কিন্তু রাখা যায়নি। অবশেষে এই পরিবারগুলি আজকে তাদের প্রচণ্ড যন্ত্রণায় তাদের দিনপাত করতে হচ্ছে, তাদের পরিবার, তাদের পরিবারের সদস্য, তাদের সন্তান সন্তাদি, তাদের কিন্তু জীবন অন্ধকারে দিকে এগুচ্ছে। অতএব আমরা এখান থেকে এই কথা বলতে পারি, এই পরিবারগুলো যারা দলমত নির্বিশেষে যারাই রয়েছেন, সরকার তাদের দিকে কোনো না কোনোভাবে যদি একটা রাস্তা বের করতে পারেন, যদি রাস্তা বের করা যায়, তাহলে এই পরিবারগুলি কিন্তু বেঁচে যায়। নিশ্চয়ই তাদের যদি অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হয়, তাহলে রাজ্যের আপামর জনগণ দলমত নির্বিশেষে তারা সবাই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবে, তারা কেউই অসুখী থাকবে বলে মনে হয় না। এই কথাগুলি বলে আজকে আলোচনা এখানে রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।